মানুষরূপী জানোয়ার বৃদ্ধ হয়ে গেছে, তবু নারীর প্রতি তার লোভ ফুরায়নি। প্রবাসী মায়ের মেয়েকে বাবাকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করল, মারাত্মক অসুস্থ হওয়ায় থানায় মামলা করা হলো। বাবাকে হত্যার ভয় দেখিয়ে কিশোর মেয়েকে বৃদ্ধ বয়সে একাধিকবার ধর্ষণ করার জঘন্যতম ঘটনা ঘটে নরসিংদীর পলাশ উপজেলার পাইকশা গ্রামে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে, বাবা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে সে। ঘটনার দিন বিকেলে তাদের বাড়ির পাশের একটি পাহাড়ি টেকে কিশোরীকে একাপ্রে বৃদ্ধ হাবি তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এদিকে ভাইয়ের বিয়ের জন্য তার বাবা ও ভাই চার দিনের জন্য সিলেটে যায়। কিশোরীর বাবা ও ভাই বাড়িতে না থাকায় পরের দিন সন্ধ্যায় ঘরে ঢুকে পুনরায় ধর্ষণ করে তাকে। পরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। তবে এই বিষয়ে কিশোরীকে জিজ্ঞাসা করা হলে সে তার ভাবির কাছে ধর্ষণের বিষয় খুলে বলে। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলের পরামর্শে অবশেষে 10 দিন পর পুলিশ অমানুষ ধর্ষক হাবি মিয়াকে গ্রেপ্তার করে। দর্শক, এই বৃদ্ধ ধর্ষকের কতটা কঠিন শাস্তি হওয়া উচিত ছিল তা কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।